একটি পরিবার থেকে 66 জন কোরআনের হাফেজ হয়েছেন। শুনতে অবিশ্বাস্য হলেও পটুয়াখালীর বাউফল উপজেলার শাহজান হাওলাদারের পরিবারে 66 জন কোরআনের হাফেজ রয়েছে। এজন্য পরিবারটি হাফেজ পরিবার নামে পরিচিত। পরিবারটির প্রধান শাহজান হাওলাদার। শাহজান হাওলাদারের 6 ছেলে, ছেলের বউ, 4 মেয়ে এবং মেয়ে জামাই এবং নাতি নাতনি সহ পরিবারের সবাই হাফেজ। শাহজান হাওলাদারের চেষ্টাতেই এত কিছু হয়েছে। কিন্তু এত হাফেজ কিভাবে হয়েছে চলুন জেনে নেই। শাহজান হাওলাদার মাত্র 3 বছর বয়সে মা এবং 7 বছর বয়সে বাবাকে হারান। তিনি 1969 সালে বগা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং 1971 সালে বাউফল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি বাউফল সরকারি কলেজেই ইংরেজি বিভাগে স্নাতক শুরু করেন, কিন্তু রেজাল্ট খারাপ করলে তার স্নাতক শেষ করা হয়নি। এরপর শাহজান হাওলাদার মাদ্রাসা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। তিনি নিজের সম্পত্তি এবং মামা বাড়ির 3 একর জায়গা এবং স্ত্রীর 13 ভরি স্বর্ণ বিক্রি করে 13টি হাফিজি এবং কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এছাড়া তিনি 3টি মসজিদ নির্মাণ করেছেন। ঢাকা, বরিশাল, পটুয়াখালী, বাউফল সহ দেশের অনেক জায়গায় শাহজান হাওলাদারের প্রতিষ্ঠা করা একাধিক মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসা থেকে পড়াশোনা করে অনেকেই হাফেজ হওয়ার সুযোগ পাচ্ছেন। শাহজান হাওলাদারের পরিবারের হাফেজদের মধ্যে 40 জনই আন্তর্জাতিক হাফেজ। তার বড় ছেলে হাফেজ মাওলানা মুজিবুর রহমানের পরিবারে 3 ছেলে এবং 4 মেয়ে সহ মোট 8 জন হাফেজ। তিনি সৌদি আরবের জেদ্দায় একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় ছেলে হাফেজ মাওলানা নূর হোসেনের 3 ছেলে, 3 মেয়ে এবং মেয়ে জামাই সহ পরিবারে মোট 8 জন হাফেজ। তৃতীয় ছেলে হাফেজ মাওলানা আবু বকর। তার পরিবারে 2 ছেলে এবং 3 মেয়ের মধ্যে 3 জন হাফেজ এবং মেয়ে জামাই সহ মোট হাফেজের সংখ্যা 6 জন। চতুর্থ ছেলে হাফেজ ইব্রাহিম। 1 মেয়ে, 4 ছেলে এবং মেয়ে জামাই সহ হাফেজ ইব্রাহিমের পরিবারে হাফেজ সংখ্যা 6 জন। পঞ্চম ছেলে হাফেজ জুবায়ের। তার পরিবারের 2 ছেলে এবং 2 মেয়ের সবাই হাফেজ। এই পরিবারে মোট হাফেজ সংখ্যা 6 জন। শাহজান হাওলাদারের ছোট ছেলে হাফেজ হুজাইফা। হুজাইফার 2 ছেলে এবং 1 মেয়ের মধ্যে 1 জন হাফেজ। শাহজান হাওলাদারের 4 মেয়ে রয়েছে। প্রথম মেয়ে হাফেজা খাদিজা। খাদিজার পরিবারের ছেলে মেয়ে, ছেলের বউ এবং মেয়ে জামাই সহ 11 জন হাফেজ। দ্বিতীয় মেয়ে হাফেজা আসমা। আসমার সংসারে ছেলে মেয়ে এবং মেয়ে জামাই সহ মোট 10 জন হাফেজ রয়েছেন। তৃতীয় মেয়ে হাফেজা খানসা। খানসার সংসারে ছেলে, মেয়ে এবং মেয়ে জামাই সহ মোট হাফেজের সংখ্যা 6 জন। সর্বকনিষ্ঠ মেয়ে হাফেজা আম্মারা। তার সংসারে 2 ছেলে এবং 1 মেয়ে সহ মোট হাফেজের সংখ্যা 3 জন। শাহজান হাওলাদার তার পরিবারের সবাইকে হাফেজ বানানোর পাশাপাশি পরিচিত অপরিচিত অনেক ছেলে মেয়েকেও হাফেজ বানানোর জন্য কাজ করেছেন। তার প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে 200 মেয়ে হাফেজ হয়েছেন এবং তাদের মধ্যে 100 জন সাফল্যের সাথে চাকরি করছেন। পাশাপাশি 100 জন ছেলে কোরআনের হাফেজ হয়েছেন। বৃহৎ এই কাজে শাহজান হাওলাদার এখন পর্যন্ত কোনো দান বা সহযোগিতা পাননি। তিনি ইসলাম ধর্ম নিয়ে 7টি বইও লিখেছেন। বিশ্বে পবিত্র কোরআনের 6.5 কোটিরও বেশি হাফেজ রয়েছেন। এই কোরআন শুধু মুসলিমদের নয়, এটি সমগ্র মানব জাতির জন্য এক মহাসম্পদ। এর আলোয় আলোকিত হওয়ার অধিকার রয়েছে প্রত্যেক মানুষের। শাহজান হাওলাদার সেই অধিকার নিশ্চিত করতে সারাটা জীবন কাজ করে আসছেন।